রবিবার শরীয় ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে আমরা পাঠ নিয়েছি জোহর রচিত মঙ্গল সমাচার থেকে। আমি স্বর্গ থেকে নেমে আসা সেই রুটি, যিশু এই কথা বলেছেন বলে ইহুদিরা তখন তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। তারা বলছিল, ও কি যোসেফের ছেলে, সে যিশু নয়? আমরা তো ওর বাপ মাকে চিনি, তাহলে ও এখন কি করে বলে আমি স্বর্গ থেকে নেমে এসেছি? এর উত্তর যিশু বললেন, তোমরা নিজেদের মধ্যে ওসব বলাবলি থামাও। কেউই আমার কাছে আসতে পারে না যদি না পরমপিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণী গ্রন্থে এই কথা লেখাই আছে যে তারা সকলে পরমেশ্বরের কাছে দীক্ষা পাবে। যে কেউ পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে সেই আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়, একমাত্র সে ছাড়া। পরমেশ্বরের কাছ থেকে যে এসেছে সে পিতাকে দেখেইছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, অন্তরে যার বিশ্বাস আছে সে শাশ্বত জীবন পেয়ে গেছে। আমি সেই জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবুও তারা তো মারা গেছেন, কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতেই পারে। শ্রদ্ধেয় প্রিয়জনেরা, আজকে যে মঙ্গল সমাচার আমরা শুনলাম সেখানে যে মূল বিষয় তা বোঝার আগে আমাদের একটু পিছনে যাওয়া দরকার আছে। কেউ যদি খিদের জ্বালায় মরে তাহলে অভিযোগ সে তো করবেই। মুশি আর আরনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছিল। মঙ্গল সমাচারে যিশুর বিরুদ্ধেও তারা গজগজ করছিল, কারণ তিনি স্বর্গ রুটির সঙ্গে মান্নার তুলনা করেছিলেন। ছয় অধ্যায় 32 পদে যিশু বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, মুশি কিন্তু স্বর্গের সে রুটি তোমাদের দেননি। তখন তারা বলেছিল, তাহলে আমাদের সেই রুটি দান করুন। তখন যিশু বলেছিলেন, আমি সে জীবনময় রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, যে আমাকে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। এত বড় প্রবক্তা মুশির বিরুদ্ধে যিশু বারবার কথা বলেছেন, তাতে ইহুদিদের জ্বালা আরও বেড়ে গিয়েছিল। তাছাড়া তিনি বলেছিলেন, আমার পিতা তাদের সেই খাবার দান করেছিলেন, যারা মান্না খেয়েছিল তারা মারা গেছে, এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে, কারণ এটা হলো জীবনময় রুটি। আমাদের জানতে হবে জীবনময় রুটি কী, যে পরম অন্ন শাশ্বত জীবনের আধার এবং শাশ্বত জীবনের উৎস। যিশু নিজেকে জীবনময় খাদ্য বা রুটি হিসাবে নিজেকে তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, আমি স্বর্গ থেকে নেমে এসেছি। এটা ইহুদিদের মেনে নিতে কষ্ট হয়েছিল। তার মানে তারা তার উপর বিশ্বাস স্থাপন করতে পারেননি। পরমপিতা যদি না আমাদের সত্যের মন্ত্রে দীক্ষিত না করেন তাহলে আমরা বিশ্বাসী হতে পারব না, আবার এই রহস্য বুঝতেও পারব না। তিনি যে তাকে বলিরূপে দান করবেন, তিনি যে সেই বলির মেষ, তিনি নিজেকে বলিরূপে দান করবেন যাতে জগতের মানুষ শাশ্বত জীবন পেতে পারে। তাই ইহুদিরা
আমি যে জীবনময় রুটি, এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠেছিল। কারণ ইহুদিরা কীভাবে তাকে গ্রহণ করে, কীভাবে তাকে রুটির আকারে খাদ্য হিসাবে খাবে। তিনি নিজের মাংসের কথা বলেছেন, যা না খেলে তারা পরিত্রাণ বা শাশ্বত জীবন পাবেই না। এত বড় কথা তারা মেনে নিতে পারেনি। অর্থাৎ ঈশ্বর যে তার পুত্রকে এই জগতে প্রেরণ করেছেন তা তারা মেনে নিতে পারেনি। জাগতিক খাদ্যের বাইরে যে আধ্যাত্মিক জীবন আছে বা শাশ্বত জীবন আছে তার প্রকৃত রূপ তারা বুঝতে পারেনি। প্রবক্তারা সব সময় আলাদা, বিশেষ বিশেষ ব্যক্তি, বিশেষ ঘটনা, বিশেষ সময় আমাদেরকে বুঝতে হবে। প্রবক্তাদের জীবন, তাদের চালচরণ, কথাবার্তা, জীবন সাক্ষী, এগুলো সাধারণ মানুষের মতো নয়। বিশেষ করে জীবন দান করার ক্ষেত্রে তারা কখনো পিছ পাহান না। মুশি, এলিও, জেরেমিয়া তারা ঈশ্বরের বার্তা বহন করেছিলেন এবং জীবনে তা প্রকাশ করেছেন, মানুষের মাঝে থেকে নিজেকে আলাদা করে দেখিয়েছেন। বিশেষ কোনো কাজ করার আগে বিশেষ প্রস্তুতির দরকার হয়। স্বয়ং যিশু 40 দিন মরুভূমিতে শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছেন, বিশেষ সময় তিনি পার করেছিলেন, বিশেষ করে বলিদান করার জন্য, গ্রহণীয় হওয়ার জন্য এবং মানসিক প্রস্তুতির জন্য দরকার হয় নির্দিষ্ট সময়। পাপ ক্ষমা করার জন্যে দরকার হয় মন, হৃদয় দান করার জন্য দরকার হয় সময়, কাউকে হৃদয়ে আশ্রয় দিতে গেলেও সময় লাগে, নৈবেদ্যরূপে নিজেকে বলি দিতে গেলেও, কোনো মুদ্রাঙ্কনে চিহ্নিত হতে গেলেও দরকার হয় সময়, দরকার প্রস্তুতি, পূর্ণ মুক্তি লাভ করতে গেলেও, নিষ্কৃতি লাভ করতে গেলেও সুদীর্ঘ সাধনা দরকার। তাহলে জীবনে ঘটে পূর্ণ প্রাপ্তি। সম্পূর্ণ দান না হলে সম্পূর্ণ প্রাপ্তি ঘটে না। যেমন খুতওয়ালা মেষ বলিদানে গৃহীত হয় না। এলিওর মতো প্রবক্তাও ভয়ে পালিয়ে বেরিয়েছেন, কষ্টের কারণে নিজের মৃত্যু কামনা করেছেন, নিজেকে যত ধিক্কার দেয়া যায় তাই দিয়েছেন। তারপরও তিনি আবার হেঁটেছেন প্রভুর পথে, স্বর্গের দূত তাকে স্পর্শ করেছেন, অনুপ্রেরণা দান করেছেন। মানুষ হিসাবে আমরা দুর্বল, আমরা ক্ষুধার্ত হই, আমরা ক্লান্ত হই, আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের প্রয়োজন হয় খাবার, আমাদের প্রয়োজন হয় বিশ্রামের। কিন্তু আমরা যখন আধ্যাত্মিকভাবে পরিশ্রান্ত হই, শত্রুর অত্যাচারে পড়ে যাই, উৎসাহ হারিয়ে ফেলি, নিজেকে ধিক্ষা দিই, তখন আমাদের দরকার হয় স্পর্শ, দরকার হয় ভালোবাসা, দরকার হয় কারোর হাত ধরার, আর তখন প্রয়োজন পড়ে কারোর শক্তিতে উঠে দাঁড়ানো, আবার পথ চলা, আবার নতুন পথে হাঁটা। প্রবক্তাও স্বর্গদূতের স্পর্শ লাভ করেছিলেন, তিনি নতুন শক্তি লাভ করেছিলেন, তাই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো মনোবল ফিরে পেয়েছিলেন। 40 দিন 40 রাত হেঁটেছিলেন নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য। প্রবক্তা এলিয়ের মধ্যে আধ্যাত্মিক প্রস্তুতির একটা পূর্ণ রূপ আমরা দেখি। আমাদের জীবনে আধ্যাত্মিক প্রস্তুতির জন্য অভিজ্ঞতা আর শেষে মুক্তির অভিমুখে যাত্রার প্রয়োজন আছে। মৃত্যু আমরা কেউ চাই না, কেউ নিজের মৃত্যু কামনাও করি না। আমরা অনন্তকাল বেঁচে থাকতে চাই, মৃত্যু অনিবার্য, কিন্তু আধ্যাত্মিকভাবে মৃত্যু আমাদের কাম্য নয়। জাগতিক খাদ্য যেমন আমাদের পরিপুষ্ট করে, শক্তি যোগায়, তেমনি খ্রিস্ট জীবনময় খাদ্য আমাদের দান করেন অনন্ত জীবন। তাই আমাদের দরকার জীবনবাণী, বাণীর প্রতি বিশ্বাস এবং প্রভুর ভোজে অংশগ্রহণ, যার মধ্যে আমরা পাই জীবন, যিনি পিতা কর্তৃক প্রেরিত, পিতার সপক্ষে তার সাক্ষ্য যথোপযুক্ত, যিনি তার সাথে আমাদের মিলিত করবেন। তাই শাশ্বত জীবন পেতে হলে আমাদের জীবনময় রুটি গ্রহণ করতেই হবে।